সো সবার প্রথমে তোমাদের যে বিষয়ে অবগত করার পরীক্ষা অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসছে বেস্ট কোয়ালিটি সম্পন্ন মক টেস্ট সিরিজ তোমরা যে কোনো মক টেস্ট সিরিজ সামনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তারপর এসআই প্রিলি এক্সাম রয়েছে অ্যান্ড কলকাতা পুলিশেরও রিক্রুটমেন্ট প্রসেস খুবই শীঘ্রই স্টার্ট হবে তোমরা যদি চাও পরীক্ষা অ্যাপ সব থেকে এখানে তুমি সবথেকে কম দামে কোয়ালিটি সম্পন্ন মক টেস্ট এখানে পেয়ে যাবে ওকে একটা তোমরা ফ্রি ডেমো এখানে টেস্ট তোমরা দেখতে পারো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলে বা প্লে স্টোরে গিয়ে পরীক্ষা অ্যাপ লিখলে তুমি সার্চ করলে পেয়ে যাবে ওটা ইনস্টল করে নেবে এখানে গিয়ে তুমি ডেমো ফ্রি মক টেস্ট সিরিজটাকে আগে অ্যাটেম্প করতে পারো তুমি মক টেস্ট কেন পরীক্ষার আগে তুমি যতই প্রিপারেশান নাও না কেন তোমার মেন হলো টাইম ম্যানেজমেন্ট তুমি টাইমের মধ্যে যতগুলো কোশ্চেন রয়েছে এক্সামের মধ্যে ততগুলো কোশ্চেন তুমি অ্যাটেম্প করতে পারছো কি না সেটা তুমি দেখতে হবে কোথায় কোথায় কমতি রয়েছে সেখানে পরীক্ষার আগে আরও বেশি তোমার জোর দিতে হবে সে বিষয়টা আরও ভালোভাবে তুমি পড়তে পারবে তাছাড়াও যারা যারা এক্সাম দেবে প্রত্যেকেই ডেমো মক্টের সিরিজটা অ্যাটেম্প করছে তাছাড়া অনেকেই পার্চেস করেছে যারা এক্সাম দেবে যারা প্রিপারেশন নিচ্ছে অনেকেই পার্চেস করেছে তুমিও দেখতে পারো তোমার র্যাঙ্ক তাদের মধ্যে কত তোমার আরও কত তাদের সাথে তুমি কম্পিট করতে পারছো কিনা ওকে সো আমি তোমাদের প্রত্যেককে সবাইকেই বলবো অবশ্যই তোমরা পারচেস করো সুমন রয় ফিফটি এস ইউ এম এন আর ওয়াই সুমন রয় ফিফটি এই কুপন কোডটা যদি ইউজ করো ফিফটি পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে যে কোনো কোর্সের ওপর ওকে সামনে তাছাড়াও তোমাদের আবগারি কনস্টেবল মেইন এক্সাম রয়েছে তার জন্য নিতে পারো যে কোনো এক্সামের জন্যই বেঙ্গল বা সেন্ট্রালে যে কোনো এক্সামে দাও না কেন প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু তোমরা মক টেস্ট এখানে পেয়ে যাবে সো সবার প্রথমে দেখবো আমরা অ্যাডভর্ভ কাকে বলে ওকে আজকে করবো অ্যাডভার্ভের ক্লাস সবার প্রথমে ডেফিনিশন দেখব সংজ্ঞাটা কি কাকে বলে অ্যাডভার্ভ আ ওয়ার্ড দ্যাট মডিফাই ইজ আ ভার্ভ একটা ওয়ার্ড একটা শব্দ যেটা কি মডিফাই করে একটা ভার্ভকে অ্যান্ড অ্যাডজেক্টিভ একটা অ্যাডজেক্টিভকে অর অ্যানাদার অ্যাডভার্ভ আবার অন্যার একটা অ্যাডভার্বকেও সেই অ্যাডভার্ভটা মডিফাই করতে পারে ইজ কল্ড অ্যাডভার্ব ওকে ইট ক্যান অলসো মডিফাই দ্য হোল এটা সমস্ত সেন্টেন্সটাকেই মডিফাই করতে পারে এবার যদি এরপরও যদি এখান যদি না বোঝো দেখো এখানে এক্সাম্পলগুলো দেখলেও ভালোভাবে ক্লিয়ার হবে রোহিত স্পিক্স লাউডলি রোহিত জোরে কথা বলে কিভাবে কথা বলে ঠিক আছে যদি আমি জিজ্ঞেস করি রোহিত স্পিক্স লাউডলি এবার কীভাবে কথা বলে জোরে কথা বলে এবার স্পিক্স এই ভাবটাকে মডিফাই করছে এই ওয়ার্ডটা লাউডলি কীভাবে জোরে কথা বলে সে এর এখানে কিন্তু এই লাউডলি এটা হলো কি একটা অ্যাডভার্ব আর একটা জিনিস মনে রাখবে অ্যাডজেক্টিভ যেরকম রয়েছে লাউড ঠিক আছে এরকম লাউড নয়েস লাউড নয়েস লাউডটাকেই এখানে একটা অ্যাডজেকটিভ কারণ নাউন যেটা রয়েছে নয়েস নয়েসকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে এবার সেই অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই ঠিক লাউড লাউডলি ঠিক আছে এল ওইউডি এল ওয়াই বেশিরভাগ অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভের পরে এল ওয়াই অ্যাড করে দিলে সেটা অ্যাডভার্ভ হয়ে যায় বেশিরভাগ সব না কিন্তু বেশিরভাগ তাছাড়াও রয়েছে দেখো মধুবালা ওয়াজ আ ভেরি বিউটিফুল অ্যাক্ট্রেস মধুবালা ছিল কি একজন ভেরি বিউটিফুল অ্যাক্ট্রেস খুবই সুন্দর সুন্দরী একজন অভিনেতা অভিনেত্রী ঠিক আছে এখানে দেখো বিউটিফুল কি এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ এখানে এটা কাকে মডিফাই করছে কি ভেরি খুব ঠিক আছে ভেরি টু এরগুলো কিন্তু এক একটা অ্যাডভার্ভ ভেরি বিউটিফুল খুবই সুন্দর এখানে শুধু শুধু বলতাম মধুওয়ালা ওয়াজ আ বিউটিফুল অ্যাক্ট্রেস ঠিক ছিল কি এবার এটাকে আরও মডিফাই করছে যে বিউটিফুল এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভটা এটাকে আরও মডিফাই করছে ভেরি এই ওয়ার্ডটার দ্বারা এই অ্যাডভার্ভের দ্বারা ঠিক আছে তারপর দেখো লিপার্ড রানস টু ফার্স্ট লিপার্ড কি চিতাবা খুব জোরে দৌড়ায় এবার ফার্স্ট দৌড়ায় খুব জোরে এবার কি টু ফার্স্ট এখানেও কিন্তু একটা অ্যাডভার্ভ রয়েছে টু ফাস্ট খুব জোরে দৌড়ায় ওকে এটা একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্ভকে মডিফাই করছে এখানে সো বুঝলে অ্যাডভার্ভ জিনিসটা কি তারপরে দেখো আর যদি তাও তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাইয়ে বুঝিয়ে বলার চেষ্টা করব। দেখো রুল ওয়ান আমরা যদি দেখি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বলছি জানো অ্যাডভার্ভ আমরা কীভাবে ইউজ করব। ঠিক আছে কি কি রুল রয়েছে নর্মালি যে সমস্ত বেসিক রুলগুলো জানা দরকার সেগুলো দেখবে এবার দেখো রুল ওয়ান ওয়েন অ্যান অ্যাডভার্ভ মডিফাইজ অ্যান অ্যাডজেক্টিভ যখন একটা অ্যাডভার্ভ একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে অর অ্যানাদার অ্যাডভার্ভ অন্য আরেকটা অ্যাডভার্ভকে মডিফাই করে বা একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে ইট বিকামস বিফোর ইট এটা ইট কামস বিফোর বিফোর ইট মানে এটা কখন আসে যেই অ্যাডজেক্টিভকে বা যেই অ্যাডভার্ভকে মডিফাই করবে তার আগে বসবে ঠিক আছে এক্সাম্পল দেখো মাই ফ্রেন্ড গিফটেড মি আ ভেরি বিউটিফুল সিনারি এ আমার বন্ধু আমাকে গিফট করেছিল আ ভেরি বিউটিফুল সিনারি একটা খুব সুন্দর একটা সিনারি স্টার্টে গতকাল সো এখানে বিউটিফুল এখানে তোমরা আগের এক্সাম্পলেও দেখেছ যে বিউটিফুল একটা অ্যাড অ্যাডজেক্টিভ এর আগে ভেরি ইউজ করছে ঠিক আছে এটা একটা অ্যাডভার্ভ ইউজ করছি এটা আগে বসবে সবসময় আ ভেরি বিউটিফুল বিউটিফুল ভেরি ভেরি এরকম হয় না তোমরা জানোই বা গিফটেড মি ভেরি অ্যা বিউটিফুল এরকমও হয় না অ ভেরি বিউটিফুল সবসময় অ্যাডভার্ভ বা অন্য একটা অ্যানার্জিটিককে যদি মডিফাই করে তার আগেই বসবে তারপরে দেখো হি ওয়েক্স আপ টু আর্লি সে খুবই তাড়াতাড়ি ওঠে যেরকম আর্লি এটা কি একটা অ্যাডভার্ভ তার আগে কিন্তু বসছে টু টু আর্লি হি ওয়েক্স আপ আর্লি খুব সে তাড়াতাড়ি ওঠে এবার যদি বলি টু আর্লি বলে খুবই তাড়াতাড়ি ওঠে ঠিক আছে এখানে তোমরা বুঝতেই পারছো আবার যে অ্যাডজেকটিভ কী অ্যাডজেক্টিভকে বা অন্য একটা অ্যাডভার্ভকে বা অন্য একটা ভার্ভকে কি একটা অ্যাডভার্ভ মডিফাই করে আরও কি তার কীভাবে সেটা আরও ভালোভাবে বোঝে এবং যদি শুধুমাত্র বলতাম আর্লি এটাও কিন্তু একটা অ্যাডভার্ভ যখন বলছি টু আর্লি বলতে খুবই তাড়াতাড়ি আর্লি বলতে তাড়াতাড়ি টু আর্লি যদি বলি তাহলে খুবই তাড়াতাড়ি এরকম বোঝায় ঠিক আছে হেয়ার দেখো হেয়ার ভেরি মডিফাইস বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ অ্যান্ড টু মডিফাইস আর্লি অ্যাডভার্ভ এটা তোমাদের আগেই বললাম অ্যান্ড দে আর প্লেসড বিফোর দেম তাদের আগেই বসবে সেখানে তেমন একটা বেশি কিছু ডিফিকাল্ট কিছুই না শুধুমাত্র ভেরি বা যে সমস্ত অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের আগে আমরা অ্যাডভার্ব ইউজ করব আনাদার অ্যাডভার্বের আগে ইউজ করবো শুধু আগে বসে যাবে ঠিক আছে তারপরে দেখো রুল নাম্বার টু ডু নট ইউজ নেগেটিভ অ্যাডভার্বস উইথ আদার নেগেটিভ ওয়ার্ডস ইন আ সেন্টেন্স কী বলছে ডু নট ইউজ নেগেটিভ অ্যাডভার্ব নেগেটিভ অ্যাডভার্ব আমরা ইউজ করবো না নেগেটিভ যদি কোনো ওয়ার্ড থাকে কোনো সেন্টেন্সে এটা কিন্তু মনে রাখবে তোমাদের এর ডিটেকশন যদি দেয় বা তোমাদের সেন্টেন্স ইম্প্রুভমেন্ট যদি দেয় এগুলো কিন্তু এই হার্ডলি দিয়ে কিন্তু এরকম দেয় খুবই ঠিক আছে হার্ডলি নেভার বা এভার এরকম দিয়ে তোমাদের দিয়ে দেবে সো মনে রাখবে এটা দেখো এখানে কি ইউ ক্যান হার্ডলি হার্ডলি নেভার আন্ডারস্ট্যান্ড হিজ ওয়ার্ডস তুমি কখনই দেখো হার্ডলি মানে কি অলমোস্ট নেগেটিভ বোঝায় অলমোস্ট নট ঠিক আছে নেভার মানেও না সেখানে হার্ডলি আবার নেভার কেন বলবো নেভার মানেও না হার্ডলির মধ্যেও না রয়েছে অলমোস্ট নট সো দুটো একই জিনিস আমরা তো ইউজ করো না ইউ ক্যান হার্ডলি আন্ডারস্ট্যান্ড হি হিজ ওয়েজ সে তার যেই ওয়েস তার যে পথ বা তার যে রাস্তা সেটা তুমি কি হার্ডলি তুমি বুঝতে পারবে না হার্ডলি ঠিক আছে বা নেভার কখনোই বুঝতে পারবে না একই জিনিস সো এখানে হার্ডলি ইউজ করো না তো নেভার ইউজ করো দুটোই ইউজ করবো না এটা কীভাবে ইউজ করলে ঠিক হবে দেখো ইউ ক্যান হার্ডলি এভার আন্ডারস্ট্যান্ড হিজ ওয়েস ঠিক আছে হার্ডলি পরে এভার ইউজ করতে পারি আমরা নেভার কখনোই ইউজ করতে পারবো না আর কিছু কিছু দেখো নেগেটিভ যেই অ্যাডভার্বগুলো রয়েছে নেভার মানে কখনোই না সিলডম মানে কখনোই না মানে খুবই কম ঠিক আছে যেরকম দেখো বার্কিং ডগ সিলডম বাইটস ঠিক আছে বার্কিং ডগ যেগুলো রয়েছে খুবই কম কামড়া কামড় দেয় আর কি যেই সমস্ত কুকুর বেশি ঘেউ ঘেউ করে সেই সমস্ত কুকুর কম কামড় দেয় এরকম সেলডম বাইট মানে খুবই কম এরকম দেখা যায় হার্ডলি মানে বললাম অলমোস্ট নট স্কার্সলি বলতে অনেক কম ঠিক আছে নাথিং মানে কোনো কিছুই না নিদার বলতে যেরকম আমরা যখন বলি দু মানে দুটোর মধ্যে যখন দুজনের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে বলি তখন নিদার বলি হয়তো এটাও না ওটাও না ঠিক আছে নোয়ার মানে কোথাও না বেয়ারলিও রেয়ারলি এগুলো সবই খুবই রেয়ারলি বলতে খুবই কম বেয়ারলিও সেম একই সেম এরকমই বোঝায় এটসেট্রা ইত্যাদি এই সমস্ত যেগুলো রয়েছে আর দ্য অ্যাডভার্ভস হুইচ শুড নট বি ইউজড উইথ আদার নেগেটিভ ওয়ার্ডস এগুলো এগুলোর মধ্যে নেগেটিভই রয়েছে এই ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে এগুলো আমরা এগুলোর পরে আমরা কখন এগুলো নিজেরাই নেগেটিভ এরপরে আমরা তো নেগেটিভ আর ওয়ার্ড আমরা ইউজ করতে পারি না ঠিক আছে তারপর দেখো রুল নাম্বার থ্রি কী বলছে সাম অ্যাডভার্বস লাইক সো অ্যান্ড টু শুড নট ইউজড উইদাউট আউট দে আর কোরিলেটিভ ওয়ার্ড দ্যাট অ্যান্ড টু রেসপেক্টিভলি আমরা যেরকম সো ইউজ করি এর পরে দ্যাট ঠিক আছে টি ডবলো টু এর পরে আমাদের আরেকটা টু ইউজ করতে হয় টি ও টু যেটা প্রিপোজিশন সেটা ইউজ করতে হয় টু সিম্পল যেটা রয়েছে ঠিক আছে সবসময় মনে রাখবে এর পরে দ্যাট হয় টি ডবলো টু ইউজ করলে আমাদের টু ইউজ হয় যেরকম কি আমি আমরা তোমরা হয়তো স্কুলে থাকতে এই সেন্টেন্সটা অনেক তোমরা গ্রামার যখন কমপ্লেক্স থেকে তোমাদের সিম্পল ট্রান্সফর্ম করতে হতো অনেক হয়তো এই সেন্টেন্সটা পেয়েছ অনেক জায়গায় হয়তো দেখেছো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক ঠিক আছে এই ওয়া এই সেন্টেন্সটা যদি আমরা কমপ্লেক্স থেকে এটা কমপ্লেক্স হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না এটাকে যদি আমরা এখানে শো রয়েছে তারপরে দ্যাট আমাদের ইউজ করতে হয় সাথে এটা কমপ্লেক্স সেন্টেন্সে এবার সিম্পল যদি করি হি ইজ টু উইক টি ডাব্লু টু উইক টু ওয়াক আমাদের এরকম করতে হয় সেটা সিম্পল হয়ে যায় সেখানে টু টি ডাব্লু টু এর সাথে কিন্তু টি ও আছে এখানেও তোমরা দেখতে হবে হি ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান লিফট আ কেন অফ হান্ড্রেড কেজি সে এতটাই শক্তিশালী দ্যাট যে হি ক্যান লিভ সে তুলতে পারে আর কেন কেন বলতে ধরো সুগার কেন তোমরা জানো আকের গাছকে সুগার কেন বলা হয় এরকম ধরো বাঁশের অনেকটা অনেকগুলো একসাথে বান্ডিল করা বা আকের বা অনেক গাছ সেগুলো বান্ডিল করা সেগুলোকে কেন বলা হয় লিভটা কেন অফ হান্ড্রেড কেজি একশো কেজি একটা কেন তুলে ফেলছে বা এরকমই কোনো একটা গাছের অনেক এই টাইপের গাছগুলো একসাথে জড়ো করা কেউগুলোকে মানে একসাথে জড়ো করা থাকলে সেগুলো কেন বলা হয় ওকে তারপর দেখো দ্য ডিশ ইজ টু অয়েলি টু ইট যে ডিশটায় খাবারটা খুবই অয়েলি খেতে এটা কিন্তু আগেরটা কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্স আর এটা সিম্পল সেন্টেন্স এটাকেও তুমি করতে পারো সিম্পল হি ইজ টু স্ট্রং টু লিফ্ট আ কেন অফ হান্ড্রেড কেজি হয়ে গেল একই মানে ঠিক আছে সো বুঝলে সো সবসময় এর পরে দ্যাট ইউজ করতে হবে অ্যান্ড টি ডবলও থাকলে তারপরে টু আসবে টিও টু তারপরে দেখো রুল নাম্বার ফোর অ্যাডভার্ব স্টিল ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য অ্যাকশন হুইচ কন্টিনিউস ফ্রম দ্য পাস্ট ইন টু দ্য প্রেজেন্ট সো কী বলছে স্টিল অ্যাডভার্ব যে স্টিল এস টি আই ডবল এল এই অ্যাডভার্ভটা কখন ইউজ করতে হয় ইজ ইউজ টু এক্সপ্রেস কখন ইউজ করবো কী বোঝাতে দ্য অ্যাকশন হুইচ কন্টিনিউস যেটা কন্টিনিউস হচ্ছে ফ্রম পাস্ট অতীতের থেকে ইন টু দ্য প্রেজেন্ট অতীতের থেকে কন্টিনিউ হয়েছে প্রেজেন্টেও সেটা কন্টিনিউ রয়েছে চলছে ঠিক আছে সেটা আমাদের বোঝাতে গেলে স্টিল আই ডবল এল এটাই ইউজ করতে হয় এক্সাম্পল দেখো ডেসপাইট বিং ওল্ড বৃদ্ধ হওয়া সত্ত্বেও হি স্টিল রানস ফার্স্ট সে কি এখনও কি তবুও স্টিল এখনও সে কি জোরে দৌড়ায় খুবই দ্রুত দৌড়ায় ঠিক আছে এখানে ডেস্পাইট রয়েছে তারপরে আমরা কি স্টিল করলাম এটা ডিসপাইট বিং ওল্ড সে কিন্তু আগের থেকে কি বৃদ্ধ ঠিক আছে তাও সে কি জোরে দৌড়ায় এখনও তারপর দেখো অ্যাডভার্ব ইয়েট ইয়েট কি ইয়েট বলতে তবুও ঠিক আছে স্টিল অ্যাডভার্ব এগুলো স্টিল বলতেও কিন্তু তবুও এখনও সে জোরে দৌড়ায় ইয়েট বলতেও তবুও বোঝায় অ্যাডভার্ব ইয়েট এই এটা কখন ইউজ করতে পারি অ্যাডভার্ভটা ইজ ইউজড ইন নেগেটিভ সেন্স এটা নেগেটিভ অলওয়েজ নেগেটিভ সেন্সে আমরা ইউজ করব ইয়েট ঠিক আছে অ্যান্ড ইজ কন্ডিশনাল সেন্টেন্স বা এটা কন্ডিশনাল একটা সেন্স রয়েছে এর মধ্যে ওকে দেখো এক্সাম্পল দেখলে বুঝতে পারবে ইজ রহিম ওয়াকিং ইয়েট অন দিস প্রোজেক্ট অন দিস প্রজেক্ট রহিম কি এখনও এই প্রোজেক্টের ওপর কাজ করছে ঠিক আছে তবুও কি কাজ করছে এখনও কী কাজ করছে এরকম যখন আমরা বোঝাতে যাব তখন আমরা নেগেটিভ সেন্সে কিন্তু এটা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে ইজরাম ওয়ার্কিং ইয়েট অন দিস প্রোজেক্ট ওকে এটা তবুও কি কাজ করছে ইজ রাম ওয়ার্কিং স্টিল অন দিস প্রোজেক্ট এরকম কিন্তু বলতে পারবো না ওয়ার্কিং ইয়েট অন দিস প্রজেক্ট এটাই কিন্তু কারেক্ট ইউজ ওকে কারণ যখন একটা নেগেটিভ সেন্স থাকবে তখন তারপরে দেখো অ্যান্ড কন্ডিশনাল মনে রাখবে কন্ডিশনাল কী যখন ইফ যদি ইফ এটা হয় যদি করি কন্ডিশনাল যেটা সেন্স রয়েছে সেটাও কিন্তু ইয়েটের মধ্যে রয়েছে তবুও ঠিক আছে তারপরে দেখো রুল নাম্বার ফাইভ যেটা রয়েছে ভেরি অ্যান্ড মাছ আমরা কখন ইউজ করতে পারি ভেরি ইজ ইউজ টু মডিফাই অ্যাডজেকটিভস অফ অ্যানাদার অ্যাডভার্বস ইন পজিটিভ ডিগ্রি অ্যান্ড মাছ ইজ ইউজ টু মডিফাই ভার্বস পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ভস ইন কম্পারেটিভ ডিগ্রি ফর্মস শুধু এত কিছু মনে রাখার দরকার নেই ভেরি ইউ কখন ইউজ করবো তোমরা জানো অ্যাডজেক্টিভের কী ডিগ্রি হয় পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি ভেরি আমাদের ইউজ করতে হয় পজিটিভ ডিগ্রিতে অ্যান্ড মাছ আমাদের ইউজ করতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে ওকে দেখো এক্সাম্পল দেখো দ্য স্টোরি বুক ইজ ভেরি ইন্টারেস্টিং এই স্টোরি বুকটা গল্পের এই বইটা খুবই ইন্টারেস্টিং এটা কি পজিটিভ ডিগ্রিতে রয়েছে এখানে কিন্তু মাছ ইন্টারেস্টিং বলতে পারবো না যখন কম্পারেটিভ হবে দেখো পরের এক্সাম্পলটা দেখো আই এম ফিলিং মাছ বেটার নাও আমি এখন কি আরও ভালো ফিল করছি অনুভব করছি আফটার টেকিং দ্য মেডিসিন ঠিক আছে এবার বেটার নাও এখন করছি কখন থেকে আগের থেকে এখন বেশি বেটার ফিল করছি সেই ক্ষেত্রে একটা কম্পারেটিভ ডিগ্রি কখন আগের সময় থেকে এই সময়টাকে এখানে কম্পেয়ার করা হচ্ছে সেই ক্ষেত্রে এখানে বেটারও ইউজ করা হচ্ছে গুড বলছি না মাছ বেটার ঠিক আছে কম্পারেটিভ সেন্সে আমাদের ইউজ করতে হবে কিন্তু মাছ যখন ইউজ করব ওকে বুঝলে এবার এরার ডিটেকশন আগের এই পার্টে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে আর যদি মানে যেইভাবে বোঝাচ্ছি আমি দেখো কিছু কিছু জিনিস কিন্তু আমি দরকার আমার যদি মনে হচ্ছে আমি কিন্তু দুবার বা তিনবারও কিন্তু বলছি বিষয়টা ঠিক আছে এবার যাতে ভালো হয় বোঝো আর কি তাই এর জন্য আমি কিন্তু ওয়ার্ডও আমি কথাগুলো কিন্তু রিপিট করছি একবার দুবার সো তারপরেও যদি না বোঝো অবশ্যই কমেন্ট করবে আমি কমেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের দেখো এবার এর ডিটেকশান গ্রামার্টিক্যালি এখানে দেখো নাম্বার ওয়ান যে সেন্টেন্সটা রয়েছে হি ওয়াজ ভেরি টায়ার্ড অফ ওয়ার্ক সে কাজ কর কাজ করে সে খুবই টায়ার্ড সো হি সেই দেড় সে বলেছিল যে হি ওয়াজ সরি নট টু কোম্পানি আস আমাদের সে সঙ্গী হতে পারবে পারেনি এর জন্য সে দুঃখিত আর যদি কোনো ভুল না থাকে তাহলে নো এর এই তিন মেন সেন্টেন্সটা তিনটে পার্টে রয়েছে এই তিনটে পার্টের মধ্যে যে কোনো পার্টে যদি ভুল থাকে আমাদের সেটা ডিটেক্ট করতে হবে কোথায় ভুল রয়েছে আর যদি ভুল না থাকে তাহলে নো এরটা আমাদের অপশান ডি টিক করতে হবে সেখানে বলো কোথাও ভুল আছে এখানে কোথাও ভুল নেই এটা নো এরের কারণ দেখো এখানে হি ওয়াজ ভেরি টায়ার্ড অফ ওয়ার্ক এখানে ভেরি আমরা ইউজ করছি এটা পজিটিভ ডিগ্রিতেই রয়েছে ভেরি কখন ইউজ করতে পারি পজিটিভ ডিগ্রিতে হি ওয়াজ ভেরি টায়ার্ড অফ ওয়ার্ক ঠিক আছে সো হি সেইড দ্যাট হি ওয়াজ সরি নট টু অ্যাকম্পানি আস ঠিক আছে সে আমাদের সঙ্গী হতে পারেনি বা আমাদের সাথে থাকতে পারিনি এর জন্য সে দুঃখিত ছিল সে এখানে কোথাও ভুল নেই শো রয়েছে তারপরেও দেখো এখানে দ্যাট রয়েছে এর পরে ঠিক আছে তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার টু উই আর কনফিডেন্ট এনাফ আমরা অনেকটা কনফিডেন্ট যথেষ্ট পরিমাণে আমরা কনফিডেন্ট টু আর্ন আওয়ার লাইভলিহুড বাই টয়লিং হার্ডলি ঠিক আছে উই টু আর্ন মানে আমরা কতটা কনফিডেন্ট যথেষ্ট পরিমাণে কনফিডেন্ট যে মানে টু আর্ন আমার আমরা যে বেঁচে থাকতে গেলে যতটা আমাদের দরকার উপার্জন করা সেটা আমরা পারো বাই টয়লিং হার্ডলি ঠিক আছে মানে টয়লিং বলতে পরিশ্রম করা হার্ডলি এবারে হার্ডলি আমরা কখন ইউজ করি এখানে ভুল রয়েছে কোন পার্টে পার্ট সিতে এখানে হার্ডলি আমরা কখন বলি আমরা কী দেখলাম অলমোস্ট নেগেটিভ হার্ডলি বলতে অলমোস্ট নেগেটিভ অ্যান্ড টয়লিং হার্ড আমাদের হবে এখানে হার্ড বলতে কঠোর পরিশ্রম করা ঠিক আছে কঠোর বা সলিড এরকম কিছু বোঝাতে হার্ড ইউজ হয় অ্যান্ড হার্ডলি বলতে অলমোস্ট নেগেটিভ ঠিক আছে সো এখানে কী হবে টয়লিং হার্ড তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার যেটা রয়েছে থ্রি হি ওয়াকড কুইক সো দ্যাট হি উড নট বি লেট সে জোরে হাঁটে সো দ্যাট হি উড নট বি লেট যাতে সে দেরি না হয় তার আর কি ঠিক আছে এর জন্য সে খুব দ্রুত হাঁটে সে এখানে কোথায় ভুল রয়েছে বলো ভুল এখানে রয়েছে অপশান এতেই এখানে ভুল রয়েছে কারণ এখানে কী হবে ওয়াকড কুইক মানে হেঁটেছিলো আর কি কুইক সে এখানে যদি বলি এখানে হেঁটেছিলো মানে জোরে হেঁটেছিলো খুব দ্রুত হেঁটেছিলো এখানে কুইকলি হবে ঠিক আছে হি ওয়াকড কুইকলি অ্যাড ভরবে কী হয় কুইকি এটা একটা হলো অ্যাডজেক্টিভ এটাকে আমাদের যদি অ্যাডসর্ভ করতে যায় এল ওয়াই অ্যাড করতে হয় হি ওয়াক্ট কুইকলি সো দ্যাট হি উড নট বি লেট যাতে সে দেরি না হওয়ার জন্য সে খুব দ্রুত হেঁটেছিল ঠিক আছে হাটে এরকম না হেঁটেছিল আর কি ওয়াক্ট ওকে সেখানে কুইকলি হবে কুইক না শুধু তারপরে দেখো নাম্বার ফোর ইউ সিম টু বি এন আফ রিচ টু বাই এনিথিং ইউ লাইক অর নো এরের ইউ সিম তোমাকে মনে হয় তুমি যথেষ্ট পরিমাণে ধনী টু বাই এনিথিং ইউ লাইক তুমি যেটা পছন্দ করো সেটা কিনতে আর যদি কোনো ভুল না থাকে তাহলে নো এর বলো এখানে কি হবে এখানে কি হবে বলো ভুল কোথায় রয়েছে কি হবে বলতে ভুল কোথায় রয়েছে পার্ট বিতে এখানে ভুল রয়েছে এখানে কি হয় এনাফ রিচ না কথাটা রিচ হবে আগে তারপরে এনাফ রিচ এনাফ ওকে ইউ সিম টু বি রিচ এনাফ এনা ফ্রিচ না ইউ সিম টু বি তোমার মনে হয় রিচ এনাফ টু বাই এনিথিং ইউ লাইক ঠিক আছে আমাদের জেনারেলি নর্মালি সাধারণত এইভাবেই ইউজ করতে হয় এনআ ফ্রিচ না হি ইজ এনা ফ্রিচ এরকম আমরা বলতে পারি যখন আমরা এইভাবে বলবো সেন্টেন্স ইউ সিমস টু বি রিচ এনাআফ ঠিক আছে বিয়ের পরে এখানে রিচ এনাআফ হবে এনা ফ্রিচ না তারপরে দেখো নাম্বার ফাইভ সি লুকড অ্যাট হিম সে তার দিকে তাকিয়েছিল লাভলি খুব মানে ভালো হয় ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছিল বাট কিন্তু হি ডিড নট রেসপন্ড টু হার সে তাকে কি রেসপন্ড করেনি কোনো প্রতিক্রিয়া দেয়নি বা যদি ভুল না থেকে থাকে তাহলে নো এরের এখানে বলো কোথায় ভুল রয়েছে বলো কোথায় ভুল রয়েছে পার্ট বিতে এখানে ভুল রয়েছে কারণ এই ওয়ার্ডটা রয়েছে লাভলি না হি লুকড অ্যাট হিম লাভলি লাভলি কি লাভলি না লাভিংলি মানে ভালোবাসার সাথে তাকিয়েছিলো তার দিকে ঠিক আছে লাভিংলি লাভলি না যদি বলি লাভলি লাভলি কি এটা অ্যাডজেকটিভ ঠিক আছে লাভলি লাভলি পিকচার মানে খুব সুন্দর একটা ছবি লাভলি পিকচার সেটা একটা অ্যাডজেকটিভ লাভলি কিন্তু যদি আমরা একটা অ্যাডভ ইউস করি তার দিকে কিভাবে তাকিয়েছিল লাভিংলি এল ও আই এন জি এল ওয়াই ঠিক আছে লাভিংলি কিন্তু লাভলি না লাভলি একটা অ্যাডজেক্টিভ অ্যান্ড লাভিংলি সেটা হলো অ্যাডভার্ব সি লুক অ্যাট হিম লাভিংলি এটা হবে বাট হি ডিড নট রেসপন্ড টু হার তারপরে দেখো কোশ্চেন নাম্বার সিক্স যেটা রয়েছে ইট ইট হ্যাড বিন টু কোল্ড দ্য হোল মান্থ এটা এই পুরো মাস জুড়েই খুবই শীত ছিল অ্যান্ড উই প্রেফারড স্টেইং ইন দ্য প্লেইস অন ওয়ে আমরা কি প্রেফার করেছিলাম যে আমরা সমতলেই থাকবো ঠিক আছে সেখানে বলো কোথায় ভুল রয়েছে এখানে ভুল রয়েছে পার্ট এতে এখানে ভুল রয়েছে এখানে টু কোল্ড না এখানে কী হবে ভেরি কোল্ড আমাদের কী ভেরি কোল্ড আমরা কি জানি যে প্লিজেন্ট অ্যাডজেক্ট তোমরা যদি জানো প্লিজেন্ট অ্যাডজেক্টিভ অ্যান্ড আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভ প্লিজেন্ট অ্যাডজেক্টিভের আগে আমাদের কী ইউজ করতে হয় ভেরি ইউজ করতে হয় আনপ্লিজেন্টের আগে টু ইউজ করতে হয় কিন্তু এখানে কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে অ্যান্ড আমরা ভেরি এটা কিন্তু আমরা প্লিজেন্ট অ্যান্ড আনপ্লিজেন্ট দুটো অ্যাডজেক্টিভের আগেই কিন্তু ইউজ হয়ে থাকে জেনারেলি ওকে যে আমাদের কোল্ড এখানে শীত রয়েছে খুব এর জন্য আমাদের টু ইউজ করতে হবে এমন কোনো কথা নেই ভেরি আমরা প্লিজেন্ট আনপ্লিজেন্ট দুটোর আগেই ইউজ করা হয় আর তারপর দেখো কোশ্চেন নাম্বার সেভেন যেটা রয়েছে আই রিফিউজ টু অ্যাকম্পানি হিম বিকজ আই ওয়াজ সো টায়ার্ড আমি তাকে রিফিউজ করেছিলাম তার সাথে আমি এক সঙ্গী হতে পারবো না কারণ আমি খুব দুর্বল ছিলাম সো এখানে কোথায় ভুল রয়েছে এখানে ভুল রয়েছে পার্ট সিতে এখানে দেখো আমরা আই ওয়াজ সো টায়ার্ড হবে না আমরা জানি কি আমাদের এখানে ভেরি ইউজ করতে হবে ঠিক আছে সো হবে না আমাদের আনপ্লিজেন্ট প্লিজেন্ট অ্যাডজেক্টিভের আগে আমাদের ভেরি ইউজ করতে সো আই ওয়াজ সো টায়ার্ড এরকম না আই ওয়াজ বিকজ আই ওয়াজ ভেরি টায়ার্ড ঠিক আছে আমরা এরকম যখন ইউজ করো প্লিজেন্ট আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভ আমাদের তার আগে আমাদের ভেরি ইউজ করতেই হবে পজিটিভ ডিগ্রিতে ওকে তারপর দেখো নাম্বার এইট ইফ ইউ লাইক টু সাকসিড ইন লাইফ ইউ মাস্ট লার্ন টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্ট ইফ ইউ লাইক টু সাকসেস ইন লাইফ তোমার যদি জীবনে তোমার সাফল্য পেতে হয় ইউ মাস্ট লার্ন তোমার শিখতে হবে টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট মানে স্বতন্ত্রভাবে আর কি এরকম না এবার ইন্ডিপেন্ডেন্ট তো না এখানে আমাদের ইউজ করতে হবে ইন্ডিপেন্ডেন্টলি এল ওয়াই অ্যাড করতে হবে এখানে ঠিক আছে ইন্ডিপেন্ডেন্টলি সো এখানে পার্ট সিতে এখানে ভুল ছিল ইন্ডিপেন্ডেন্টলি আমাদের করতে হবে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার নাইন হি ইজ এনাফ কাইন্ড টু হেল্প এভরিবাডি ইন নিট সে এনাআ কাইন্ড যথেষ্ট পরিমাণে দয়ালু টু হেল্প এভরিবাডি সবাইকে হেল্প করতে সাহায্য করতে ইন নিট মানে প্রয়োজনে বা ভুল না থাকলে নো এর সো এখানে কোথায় ভুল রয়েছে বলো হি ইজ এনাফ কাইন্ড এরকম হয় হি ইজ কাইন্ড এনাফ আগেই তোমাদের বলেছি হি ইজ কাইন্ড এনাফ আগে আমাদের কাইন্ড আসবে তারপরে এনাফ ঠিক আছে হি যখন এনাফটা ইউজ করবো হি ইজ কাইন্ড এনাফ সে দয়ালু অ্যাডজেক্টিভটা আগে আসবে ঠিক আছে হি ইজ কাইন্ড এনাফ টু হেল্প এভরিবাডি ইন নিড ওকে সো এখানে পার্ট এতে এখানে ভুল রয়েছে তারপরে দেখো আর আমরা জেনারেলি কি জানি যে প্রথমেই আমরা বললাম রুলের মধ্যে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি থাকে তাহলে যদি মডিফাই করে অ্যাডভটা আগে বসবে বাট যদি এরকম এনআফ ইউজ করে থাকি ওয়ার্ডটা আমাদের কিন্তু আগে অ্যাডজেক্টিভটা আগে নিয়ে আসতে হবে তারপরে এনাফ ঠিক আছে তারপরে দেখো রুল নাম্বার টেন দ্য স্টুডেন্টস কেম টু দ্য ক্লাসরুম লেটলি অ্যান্ড ওয়াজ পানিশড বাই দ্য টিচার অন্য এর স্টুডেন্টসরা এসেছিলো কি টু দ্য ক্লাসরুম লেটলি খুব মানে দেরি করে এসেছিলো অ্যান্ড ওয়াজ পানিশড বাই দ্য টিচার এবং টিচারদের শিক্ষকের দ্বারা কি পানিশ হয়েছিল সো এখানে কোনটা হবে ভুল এখানে কোথায় ভুল রয়েছে বলো ভুল রয়েছে পার্ট বিতে লেটলি না ক্লাসরুম লেটলি না লেট না কথাটা লেট লেটই একটা অ্যাডভ অ্যাডভর্ভ ঠিক আছে দ্য স্টুডেন্টস কেম টু দ্য ক্লাসরুম লেট লেটলি না লেটটাই একটা অ্যাডভার্ব লেটলি এর এখানে সেইভাবে ইউজ করতে পারি না লেট বলতে ডিলে কোনো দেরি এরকম বোঝায় ঠিক আছে লেটলি মানে যদি বলতে যাই লেটলি মানে রিসেন্টলিও মানে দেরি করেই এসছে কিন্তু রিসেন্টলি এসছে এরকম একটা মানে হয় তো লেট বলতে দেরি করেছে ডিলে করেছে সো এই ছিল আজকের ক্লাস যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করবো আর আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইটস রয় এস লিখে সার্চ করবে আইটিএস আর ওয়াই এস আমার নাম সুমন রয় আমাকে এখানে পেয়ে যাবে আমাকে এখানে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ডিরেক্টলি মেসেজ করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে টেলিগ্রামে স্মার্ট স্মার্টমি একসাথে লিখে স্পেস দি ইংলিশ লিখে আমার চ্যানেল এখানে জয়েন হতে পারে এখানে আমি ইউটিউবের কোনো ক্লাসের ইম্পর্টেন্ট কোনো পিডিএফ আমি এখানে শেয়ার করে থাকি যেগুলো প্রয়োজন মনে হয় বা জব রিলেটেড বা যে কোনো কিছুর রিলেটেড আমি কোনো নোটিশ বা কোনো ইনফরমেশন এখানে শেয়ার করে থাকি ওকে সো ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে